हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल माय ब्लूम किचन। आज के मैं अपने साथे शेयर करब KFC स्टाइल फ्राइड चिकेन। ये फ्राइड चिकेनर एक विशेषत्व हलो ओपर कोटिंग किन्तु अनेकटा बेशी हार्ड एवं क्रिस्पी है एवं भेतर दिकटा अनेकटा सॉफ्ट एवं जूसी है। तो आमी चेष्टा करेछि एकदम KFC स्टाइलर करे देखाते आर एर टेस्ट अतुलनीय, माने वन बाइट दिलेई बुझते पारबेन कतटा बेशी टेस्टी है। तो चलुन झटपट देखे नी किभाबे तैरी करा हयेछे। तो सबार प्रथमे एखाने आमी KFC स्टाइल फ्राइड चिकेनेर जोन्नो चिकेनेर छटा लेग पिस नियेछी, आपनारा चाइले अन्य जेकोनो पार्टो निते पारेन। नेक्स्ट एकटा नाइफेर साहाज्ये आमी चिकेनेर जायगाय जायगाय चिरे दिच्छी, एते करे भालो करे मशलाटा ढुकते पारबे आर भालो करे सेद्धो होबे। नेक्स्ट लेग पिसटाकेओ सेम भावे करे नेब। तो एखाने सबकटा लेग पिस चेरा हुए गेछे, चले जाबो नेक्स्ट स्टेपे। लेग पिसगुलोके एकटा पात्रेर मध्ये ट्रांसफार करछि। एर मध्ये एड करबो हाफ चामच मतन लवण। लवणेर स्वादटा आपनारा आपनादेर स्वाद अनुयायी बुझे देबेन। एड करछि लाल शुकनो लंकार गुड़ो एक चामच, हाफ चामच गोलमरिच एड करबो, एड करछि 1 टीस्पून ओरिगानो। এটা কিন্তু খুব ইজিলি মার্কেটে পাওয়া যায়, 20 গ্রামের একটা বটল পাওয়া যায়, ওটা নিয়ে নিলে বহুদিন চলে যাবে। অ্যাড করছি 2 চামচ আদা রসুন বাটা, অ্যাড করছি 2 টিস্পুন ভিনিগার। ভিনিগার না থাকলে লেমন জুসও অ্যাড করতে পারেন, আর সেক্ষেত্রে 2 টিস্পুন লেমন জুস অ্যাড করতে হবে। নেক্সট সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব, আর ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমরা 5 আওয়ার্সের জন্য ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু ওভারনাইটও রাখতে পারে, আমি এখানে 5 আওয়ার্স রেখেছিলাম, এটা এনাফ আমার জন্য। নেক্সট একটা পাত্রে হাফ কাপ ময়দা নিয়ে নেব, কর্নফ্লাওয়ার অ্যাড করব হাফ কাপ, 1 টেবিলস্পুন গোলমরিচ গুঁড়ো অ্যাড করব, লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব 1 টেবিলস্পুন, বেকিং পাউডার অ্যাড করব 1 টেবিলস্পুন। এখানে কিন্তু অনলি বেকিং পাউডারই অ্যাড করতে হবে, বেকিং সোডা নয়। 1 কাপ চিলড দুধ অ্যাড করব, অল্প অল্প পরিমাণ দুধটা দিয়ে দেখতে হবে যেন বেশি পাতলা না হয়ে যায়। এবার একটা হুইস্কের মাধ্যমে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঘন মনে হচ্ছে, তাই জন্য 1 কাপের যে দুধটা বেঁচে ছিল সেইটুকু দিয়ে দিচ্ছি। লবণ অ্যাড করতে ভুলে গেছিলাম, সেই জন্য লবণ অ্যাড করছি 1 টেবিলস্পুন। আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে, না বেশি পাতলা না বেশি ঘন। ব্যাটারটা রেডি হয়ে গেছে, রেখে দেবো এটা সাইডে। নেক্সট অন্য একটা পাত্রে হাফ কেজি মতন ময়দা অ্যাড করতে হবে। এর মধ্যে 1 টেবিলস্পুন বেকিং পাউডার অ্যাড করছি। নেক্সট এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস দুটোকে ভালো করে মিশিয়ে নেব। ফ্রাইড চিকেনটাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য এখানে আমি 1 কাপ মতন কর্নফ্লেক্স অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, বাট দিয়ে আমি দেখেছি প্রচুর বেশি ক্রিস্পি হয় এবং খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। হালকা হাতে একটু ক্রাশ করে নিচ্ছি, এইরকম ক্রাশ হলেই হবে, এর থেকে বেশি করার দরকার নেই। এবার দুটো ব্যাটারের মধ্যে হাফ হাফ করে এই কর্নফ্লেক্স আমি অ্যাড করে দেব। আফটার 5 আওয়ার্স চিকেনটাকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে। ফ্রাইড চিকেনের জন্য আমাদের 3টে কোটিংয়ের প্রয়োজন, আর তার জন্য প্রথমে লেগ পিসটাকে নিয়ে এই ময়দার মধ্যে, যেটা আমরা হাফ কেজি ময়দা নিয়েছিলাম, তার মধ্যে ভালো করে চিপে চিপে আমরা ওর মধ্যে ঢুকিয়ে দেব ময়দাটাকে। তারপর এটা কোটিং হয়ে গেলে নেক্সট আমরা লিকুইড কোটিংয়ে কোট করব। কোটিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যেন সব থেকে ইভেনলি লাগে, কেন কি এটা যদি ভালো করে চারিদিকে না লাগে তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো থার্ড কোটিংয়ের জন্য আবার আমরা নিয়ে নেব সেই শুকনো ময়দাতে যেখানে আমরা ফার্স্ট কোটিং করেছিলাম। তো চিকেনটাকে ভালো করে এইভাবে চেপে চেপে মুঠো করে নিয়ে এটার মধ্যে কিন্তু ভালো করে ময়দাটাকে আটকে দেব।
যেন ময়দাটা সব জায়গায় ইভেনলি লাগে এবং খুব ভালোভাবে যেন মুঠো হয়ে থাকে। যত ভালো করে এই প্রসেসটা ফলো করতে পারবেন তত ভালো কিন্তু আপনাদের ক্রিসপি এবং মুচমুচে হবে এই ফ্রাইড চিকেনগুলো। প্রায় 2 থেকে 3 মিনিট মতন আমরা সময় নিয়ে ভালো করে কিন্তু এটা চেপে চেপে লাগিয়ে নেব চারিদিকে এরকমভাবে যেন কোনো দিকে ছুটে না যায়। KFC ফ্রাইড চিকেনের একটাই মেইন ফান্ডা হচ্ছে সেটা যে এই উপরের কোটিংটা যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু এই ফ্রাইড চিকেনগুলো একদম পারফেক্ট দোকানের মতন হবে, বুঝতেই পারবেন না যে দোকানের না বাড়িতে করা। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এতক্ষণ ধরে যে ময়দাগুলোকে এর মধ্যে ঠেসে ঠেসে লাগিয়ে দিচ্ছিলাম সেগুলোকে ভালো করে আমাদের ছেড়ে নিতে হবে। এইটা কিন্তু মনে রাখবেন, কোনো সময় ডাইরেক্ট কিন্তু আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন না, এটাকে ভালো করে যেভাবে আমি ঝাড়ছি এইরকমভাবে সেমভাবে কিন্তু খুব জোরে জোরে প্রেশার দিয়ে ঝেড়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের লেয়ার্স তৈরি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার্স চলে এসেছে অলরেডি। তো এইটা কিন্তু একমাত্র এই জোরে জোরে যে আমরা ঝেড়ে নিলাম এইটার কারণেই হয়েছে। তো এই স্টেপটা কিন্তু একদম ভুলে যাবেন না। আপনাদের সুবিধার্থে আরও একটি পিস আমি দেখিয়ে দিচ্ছি, সেম প্রসিডিওর কিন্তু ফলো করতে হবে। দেখতেই পাচ্ছেন ভালো করে ঝাড়ার ফলে কি সুন্দর লেয়ার্সগুলো বেরিয়ে এসছে, আর এটা কিন্তু ভাজলে পরে দেখতে এবং খেতে দুটোতেই কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে আমি সবকটা লেগ পিস কোটিং করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। নেক্সট ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল নিচ্ছি। এখানে কিন্তু রিফাইন্ড অয়েলই নিতে হবে, অন্য কোনো তেল কিন্তু ইউজ করা যাবে না। তেলটা ভালো করে গরম করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এক এক করে লেগ পিসগুলো। এখানে বলে রাখি একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু স্পেস না পাওয়ার কারণে ভালোভাবে ভাজা হবে না এবং ক্রিসপিও হবে না। তাই চেষ্টা করবেন 2 থেকে 3টে মতন লেগ পিস দিয়ে একসাথে ভাজার। গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, এবার এটা একটু পাল্টে দিচ্ছি, আর পুরোপুরি ভাজতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। পর্যাপ্ত পরিমাণে তেল কিন্তু অ্যাড করতে হবে, তা না হলে এই সুন্দর কালারটা কিন্তু আসবে না। ভাজতে ভাজতেই দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার্সগুলো কিন্তু খুলে গেছে। এই কারণেই কিন্তু আমি আগেই বলেছিলাম যে যেটা আমরা আগে কোটিং করছি সেই কোটিংটাই কিন্তু মেইন এটার খেলা। তো এ যদি কোটিং ভালো হয় তাহলে কিন্তু আপনার জিনিসটা খুব সুন্দর দেখতে হবে, প্লাস খেতে তো হবেই ভালো। একদম ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কত সুন্দর ক্রিসপি হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন, আর ভেতরে কিন্তু ততটাই জুসি হয়েছে। যে পরিমাণ বা রেশিও আপনাদের দেখালাম বা বললাম সেম পরিমাণে যদি আপনারাও বাড়িতে বানিয়ে থাকেন তো আপনাদের কিন্তু ফ্রাইড চিকেন একদম KFC স্টাইলের কিন্তু তৈরি হবে, আর বুঝতেই পারবেন না যেটা বাড়িতে বানানো নাকি দোকান থেকে আনা। আশা করি আজকের আমার এই ক্রিসপি জুসি অ্যান্ড KFC স্টাইল ফ্রাইড চিকেন অনেক বেশি পছন্দ হয়েছে, আর আশা করি এটা অনেক বেশি হেল্পফুল হবে তাদের জন্য যারা প্রথম এটা ট্রাই করবেন। তো প্লিজ এটা ট্রাই করে দেখবেন অবশ্যই, এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে, কেন কি এটা খেতে এতটাই টেস্টি যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, দেখানোর আগেই কিন্তু আমি দুটো খেয়ে নিয়েছিলাম। তো বুঝতেই পারছেন কতটা সুন্দর খেতে হয়েছে এটা। এখানে আমি একটা লেগ পিস দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর এটা সফট হয়েছে, বুঝতেই পারছেন আমাকে প্রেস করতেও হচ্ছে না, জাস্ট এটা হাত দিয়ে সরালেই কিন্তু খুলে যাচ্ছে। তার মানে কিন্তু এটা একদম পারফেক্টলি বয়েলড হয়ে গেছে। তো প্লিজ একবার বানিয়ে বাড়িতে অবশ্যই দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। ততদিনের জন্য ভালো খান, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন মাই ব্লুম কিচেনের রেসিপিসগুলো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।